একসময় স্টার জলসায় প্রচারিত মা সিরিয়ালে ঝিলিক চরিত্র অভিনয় করে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিলেন ছোট পর্দার অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। সেই ঝিলিকই এবার জয় পেলেন পশ্চিমবঙ্গের পৌরসভা নির্বাচনে, হয়েছেন কাউন্সিলর। বুধবার পশ্চিমবঙ্গে পৌরসভা ভোটের ফলাফল প্রকাশ হতে জয়ের হাসি ফুটে ওঠে শ্রীতমার মুখে। গত বছর আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেছিলেন তিনি। 2022 এসে পেয়েছিলেন পৌরসভা ভোটের টিকিট, পেয়েছেন জয়ের দেখাও। পশ্চিমবঙ্গের কামারহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের প্রার্থী ছিলেন শ্রীতমা। প্রথমবার প্রার্থী হয়ে জয় পেলেন তিনি। শ্রীতমার হয়ে প্রচারে সবসময় অংশ নিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র, সৌরভ সাহাসহ অনেকেই। অভিনেত্রীর উপর আস্থা রাখল কামারহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও। জয়ের সব কৃতিত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্রকে উৎসর্গ করেছেন শ্রীতমা। পাশাপাশি এ লড়াইয়ে পাশে থাকার জন্য নিজের বাবাকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। শ্রীতমা জানিয়েছেন নিজের সেরাটা উজাড় করে মানুষের পাশে দাঁড়াবেন এবার। মা সিরিয়ালে জনপ্রিয় মুখ শ্রীতমা পরবর্তীতে ইচ্ছে নদীর মতো হিট মেগায় খল চরিত্রে অত্যন্ত দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন। সম্প্রতি গ্রামের রানী বাণী পণিতেও নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এখন তার ব্যস্ততার সঙ্গে যুক্ত হল কামারহাটির 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কল্যাণে কাজ করা। তানভীর হাসান, সময় সংবাদ।